হ্যালো বন্ধুরা, সবাই সবাই কেমন আছেন? সবাইকে তো ভালো থাকারই কথা, কারণ ICC বিশ্বকাপ চলে আসছে। তাই তো আমি আপনাদের জন্য রিসার্চ করে বের করলাম কিভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ICC বিশ্বকাপ খেলা দেখবেন। এই ভিডিওতে শুধু ICC বিশ্বকাপ না, সব ধরনের খেলা বা টিভি চ্যানেলগুলোই দেখতে পাবেন, তাই এই ভিডিওটিও একদমই মিস করবেন না। ভিডিওটি শুরু করার আগে আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী এই ধরনের মজার মজার ভিডিও মিস না করেন। তা দেখতে থাকুন 2-3 মিনিট। ওয়েল ডান ভিউয়ার্স, তো আমরা বরাবরের মতন চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে লিখব GTV Live, LIVE। যাক, GTV Live লেখার পরে সার্চ দিবেন। সার্চ দেওয়ার সাথে সাথেই এমন একটি অ্যাপস আপনার সামনে চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে লাস্ট আপডেট May 18, 2019 ক্রিকেট ওয়ার্ল্ড বিশ্বকাপ 2019 আপডেট। এই অ্যাপসটি খুব দারুণ পারফরমেন্স, এই অ্যাপসের খুব অ্যাপ দিয়ে বিভিন্ন খুব কম MB আপনি খেলা দেখতে পারবেন, অথবা যে কোনো টিভি সিরিয়াল দেখতে পারবেন এই অ্যাপস দিয়ে। তো যা সেখানে ইনস্টল করার পরে এখান থেকে ওপেন করে দেবেন। যা অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আপনার সামনে আমি ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে দেখছেন 3-ডট একটি লাইন মেনু আছে, আর এখানে 3-ডট একটি অপশান আছে। জাস্ট এত লাইন এসে কিছু 4টি অপশান দিয়ে দিয়েছে। জাস্ট প্রথমে যে 3-ডট অপশান লাইন মেনুটি ক্লিক করবো, জাস্ট এখানে কিছু দেওয়া নেই, 3-ডট অপশানে দেখা যাক কী আছে। জাস্ট 3-ডট অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিংসে যাওয়ার পরে, জাস্ট এখানে একটি রাইট বাটন যদি আপনার টিক দেওয়া না থাকে তাহলে এখানে একটা টিক দিয়ে দেবেন। দেওয়ার পরে ব্যাক চলে আসবে। জাস্ট ব্যাক চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশানটি আছে এখানে আপনি লাইভ স্কোর দেখতে পাবেন সমস্ত, আপনার যে কোনো স্কোর এখান থেকে লাইভ, যদি লাইভ না দেখতে চান লাইভ স্কোর দেখছেন তাহলে এখান থেকে দেখতে পারবেন। তারপর দ্বিতীয় নম্বরে যে অপশানটি আছে এখানে কত তারিখে কোন দলের সাথে কোন ম্যাচ আছে এখান থেকে দেখতে পারবেন। জাস্ট এখান থেকে সব কিছু দেখতে পারবেন, তারপর এই অপশানেও এই একই দেখতে পারবেন। এবার আসা যাক লাইভ খেলা, লাইভ খেলা কীভাবে দেখবেন? লাইভ একদম সরাসরি ভিডিও দেখবেন, তার জন্য এই ওপরে লাইভ অপশানে ক্লিক করবেন। জাস্ট লাইভ অপশানে ক্লিক করবার এখানে লাইভে আবার ক্লিক করবেন। জাস্ট লাইভে ক্লিক করার পরে আপনার সামনে আমার একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন GTV একটি নামে অপশান আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। যা সেখান থেকে আমার একটু নেট স্লো কম আছে, সেখান থেকে একটু দেখাতে একটু লেট হবে, তো এখান থেকে আপনি সমস্ত ম্যাচ, আপনার যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে এবার বিশ্বকাপে সব কিছু সবগুলো ম্যাচ এখান থেকে দেখতে পাবেন। যা সেখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, আর এখানে অনেকগুলো টিভি চ্যানেল আছে, যা এখান থেকে আপনি সমস্ত দেশের খেলা এবং টিভি সিরিয়ালটা সব দেখতে পারেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন স্টার স্পোর্টে আছে, Star 2 Sport, সব মাসনেগা টিভি, এখানে অনেকগুলো চ্যানেল এখানে কিন্তু রয়েছে। জাস্ট এভাবে আপনি বিশ্বকাপের খেলা এভাবে আনন্দ উপভোগ করতে পারবেন, দেখতে পারবেন, বা তে না থাকলেও আপনি যেখানে যান না কেন আপনি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে দেখতে পাবেন। জাস্ট মূলত ভিডিওটি এই ছিল, ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এরকম ধরনের মজার মজার ভিডিও না মিস করেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।